আসহাবে কাহাফের কাহিনী বা গুহাবাসীদের গল্প সত্যি ইসলামের ইতিহাসে এক অনন্য নিদর্শন। এটা অবিশ্বাসীদের জন্য আল্লাহর অসীম ক্ষমতার আরেকটি উদাহরণ। তোমার উপর অভিশাপ, তোমার উপর অভিশাপ, ধ্বংস হও। হে আল্লাহ, অবিশ্বাসীদের উপর কি নির্মম নির্যাতন না চলছে? সামান্য মূর্তি, আমাদের ভালো মন্দ দেখার কি শক্তি এদের আছে? আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। এদিকে আসো বন্ধু, চিন্তা করো না, এখানে শুধু আমরা, এর বাইরে কেউ নেই। আমরা আরেকটা দিন বেঁচে গেলাম। তারা ভালো মন্দ নির্বিচারে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। সম্রাট ডিকেডিয়ানুসের অনুসারীগণ, একটি জরুরি ঘোষণা। আপনাদের সম্রাট ডিকেডিয়ানুসের ঈশ্বরায়ন অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হচ্ছে। ডিকেডিয়ানুস দীর্ঘজীবী হন, তার ঈশ্বরায়ন দীর্ঘজীবী হোক। একটি জরুরি ঘোষণা, সম্রাট ডিকেডিয়ানুসের অনুসারীগণ। কে ওটা? একজন অবিশ্বাসী। এই লোকটি কার উদ্দেশ্যে কুর্নিশ করছে? কার উদ্দেশ্যে নয়, তার মানে সে আমার ঈশ্বরত্বকে মেনে নেয়নি? আমার ক্ষমতায় তার আস্থা নেই? হত্যা করো একে। সম্রাটের ঈশ্বরত্বকে স্বীকার করতে রাজি নয়। এদিকে আসো। তোমরা কি সত্যি আমাকে এবং আমার ঈশ্বরত্বকে কুর্নিশ করবে না? আমরা এমন অকেজো প্রস্তর মূর্তিকে বিশ্বাস করি না। তাহলে কিসে তোমাদের বিশ্বাস শুনি? আমরা বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। রাতের উৎসবটা দেখছি তাহলে বেশ জমে উঠেছে। আমি অত্যন্ত সহানুভূতিশীল এবং দয়ালু, তাই তোমাদেরকে এই মুহূর্তে হত্যা করছি না, কারণ আমি দেখতে পাচ্ছি তোমাদের বোকামি সত্ত্বেও তোমরা বেশ সাহসী। হতে পারে এটা তোমাদের অপরিণাম দর্শিতা। সম্ভবত এই যুবকগুলো তাদের চেতনা হারিয়েছে। এখন এদেরকে কারাগারে নিয়ে যাও। যতক্ষণ না চেতনা ফিরবে ততক্ষণ তাদেরকে ওখানেই বন্দি রাখবে। ডিকেডিয়ানুসের ঈশ্বরত্বে অস্বীকার করায় সাজা ভোগ করুক। সম্রাট ডিকেডিয়ানুস দীর্ঘজীবী হোক। ধরো।
জলদি করো, যতক্ষণ না তাদের সন্ধান পাও খোঁজ অব্যাহত রাখো। আমরা এখানে বেশি দিন থাকতে পারবো না। তা ঠিক, আমাদেরকে আরেকটা আশ্রয় বের করতে হবে। ওই গুহাটা। ঠিক, ওই গুহাটা, চলো ওখানেই যাই। আমরা তাদের কোনো চিহ্ন খুঁজে পাইনি। ঠিক আছে, দিনের আলোয় তোমরা তাদের অবশ্যই খুঁজে পাবে, অন্যথায় তাদের পরিবর্তে আমি তোমাদেরকে হত্যা করব। আমরা এখানে কতদিন ধরে আছি? দুরাত কিংবা তার চেয়ে বেশি কিছু হতে পারে, আমি নিশ্চিত নই। ভাইয়েরা, আমি নিশ্চিত যে তোমাদের ক্ষুধা পেয়েছে। কেউ ছদ্মবেশে বেরিয়ে দেখতে পারি গ্রামের কোথাও কিছু পাওয়া যায় কিনা। আমি যাব। হ্যাঁ, আমি যাই। গ্রামটি কোথায়? ও ও, শুকরিয়া আল্লাহর। এই যে ভাই, এখানে আসেন। আমি কিছু খাবার কিনতে চাই, কোথায় পাই? আপনি বাজারের শেষ মাথায় যান, ইনশাল্লাহ পাবেন। ইনশাল্লাহ? আপনি এই ধরনের মুদ্রা কোথা থেকে পেলেন? এটা আমার। তুমি কি গুপ্তধনের সন্ধান পেয়েছো? গুপ্তধন মানে? এটা আমার আর আমার বন্ধুর টাকা। এগুলো কোনো টাকা নয়, রক্ষীদের ডাকো। আমি তোমাকে সম্রাট টিথোসিসের নিকট নিয়ে যাব। টিথোসিস? সে আবার কে? ডিকোডিয়ানাস কোথায় গেল? তোমার মাথা কি খারাপ হয়েছে? সম্রাট ডিকোডিয়ানাস কোথায়? তুমি কে হে যুবক? আপনি কে? আমি সম্রাট টিথোসিস। আর তুমি? সম্রাট ডিকোডিয়ানাস কোথায়? আল্লাহ তার উপর রহম করুন, তিনি অনেক বছর আগেই মারা গেছেন। আপনি কি আল্লাহতে বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি। শুকরিয়া আল্লাহ। একে তো চোর বলে মনে হয় না? নিঃসন্দেহে আমি চোর নই, আমি আল্লাহতে বিশ্বাস করি এবং তাকে ভয় করি। কিন্তু ডিকোডিয়ানাস কখন মারা গেল? প্রায় 300 বছর পূর্বে। 300 বছর? তার মানে আপনি বলছেন যে আমরা ওই গুহার মধ্যে 300 বছর বাস করছি? ইয়া আল্লাহ, আমি আমার বন্ধুরা ওই গুহায় 300 বছর ধরে আছি। আমরা এক আল্লাহর উপাসনা করতাম, অন্য কারো নয়,
ডিকোডিয়ানোস আমাদের হত্যার আদেশ দিলেন, তাই আমরা গুহায় গিয়ে আত্মগোপন করি এবং আল্লাহর নিকট আমাদের জীবন রক্ষার প্রার্থনা করি। আমরা ঘুমিয়েছিলাম, আজ সকালেই জাগলাম মাত্র, কিন্তু আপনি বলছেন যে এর মধ্যে 300 বছর চলে গেছে। তা তোমার বন্ধুরা কোথায়? তারা এখনো গুহাতে। আর গুহাটা কোথায়? তুমি আমাকে সেখানে নিয়ে চলো। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার আগমনের সংবাদ আমি আমার বন্ধুদের জানাতে পারি সম্রাট, তারা মানসিকভাবে তৈরি হবে। যেমনটি তোমার ইচ্ছা, চলো এখন যাই। দরজা খোলো, কে আছো? দরজা খোলো। তুমি আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে, আমরা তোমার সন্ধানে বের হচ্ছিলাম। আমরা খুবই খুশি যে তোমরা নিরাপদে ফিরে এসেছো। শান্ত হও, তোমরা এখন নিরাপদ ও বিপদমুক্ত। তবে কেউ জানতে পারেনি তো যে তারা আমার সঙ্গেই আছে এবং বাইরে অপেক্ষা করছে? তোমরা ভেবো না, আমরা এখন বিপদমুক্ত। ডিকোডিয়ানাসের মৃত্যুর পর এখন টিথোসিস সম্রাট হয়েছেন। তিনি আল্লাহতে বিশ্বাস করেন এবং তার সমস্ত কিতাবসমূহেও। অবাক হবে যে আমরা এই গুহার মধ্যে 300 বছর যাবৎ আছি আর এখন এই জমিনে বিশ্বাসীদের শাসন চলছে। সমস্ত প্রশংসা ও শুকরিয়া একমাত্র আল্লাহর, আল্লাহর রহমত। কিন্তু একটা জিনিস তোমাদের বলা হয়নি, গুহার মধ্যে 300 বছর ঘুমিয়ে কাটিয়ে দেয়াটা সম্রাট আর তার লোকজনের কাছে বিস্ময়কর ঠেকছে। তাদের নিকট আমরা মহামানব এখন, তারা আমাদের এই ঘটনাটিকে স্মরণীয় করে রাখতে চান। আল্লাহ ইচ্ছা করলে মৃত্যুর মাধ্যমেও কাউকে বাঁচাতে পারেন। সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করলেন। আমার মনে হয় তাদের সম্মানে আমরা একটা মসজিদ বানাতে পারি। এই কবরস্থানের উপর মসজিদ বানানো কি সম্ভব? আমাদের উচিত এই লোকদেরকে সম্মান করা এবং তাদের ঘটনাকে হৃদয়ে জাগরুক রাখা। চলো আমরা এখানেই মসজিদ নির্মাণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى صدق الله العظيم। আমরা তাদের প্রকৃত কাহিনী তোমাকে শোনাচ্ছি। তারা ছিল কয়েকজন যুবক, তারা নিজেদের প্রভুর প্রতি ঈমান এনেছিল এবং আমরা তাদের হেদায়েতে অতিমাত্রায় উন্নতি দান করেছিলাম। সূরা কাহাফ আয়াত 13।